তো বন্ধুরা এখানে আমি দুইটা নাইটির কাপড় নিয়ে নিয়েছি, দুইটা নাইটির কাপড় দিয়ে দুইটা নাইটি তৈরি করব। তো কিভাবে নাইটিগুলি তৈরি করছি তোমাদের সঙ্গে সবটা ভিডিও শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই যে দেখো আমি এই নাইটিটা কেটে ফেলেছি, এটা হচ্ছে গোল গলার কুচি দেওয়া নাইটি হবে, আর এখানে আমি হাতের কাপড় কেটে নিয়েছি। এখন আমি আরেকটা নাইটির কাপড় কেটে নেব। হয়ে গেছে, এটা হচ্ছে পেছনের পার্ট। আর এটা হচ্ছে সামনের পার্ট। এখন আমি বেল্ট কেটে নেব আর হাতের জন্য কাপড় কেটে নেব। সামনে কিছু দুই জায়গায় কিছু করে নিলাম, এখন এটাকে পট্টি লাগিয়ে নেব।
আমার এই নাইটি সেলাইটা এখন কমপ্লিট হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে এখন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না। আমার দুটো নাইটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে গোল গলা, গলায় কুচি দেওয়া নাইটি, হাতের বর্ডারে আমি সাইডের কালোগুলো কালো কাপড়টা দিয়ে ডিজাইন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ভাটিকা প্রিন্টের নাইটি, এটাকে আমি ছাটের ডিজাইন দিয়ে বানিয়েছি। আর পাশে দুটো বেল্টও তোমরা দেখতে পাচ্ছ, দুটো বেল্ট লাগিয়ে নিয়েছি, এটাকে ছাট কাপড়ের নাইটি বলে। আর সামনে তিনটা বোতাম লাগিয়ে নিয়েছি, সামনে কাটা দিয়েছি তো তাই। তো এই নাইটিগুলিকে এখন আমি পরে দেখাবো। প্রথমে আমি গোল গলার নাইটিটা পরে ফেললাম, দেখো কেমন লাগছে আমাকে। আর এখন পরে নেব ছাটের নাইটিটা। তো এই যে দেখো, আমি ছাটের নাইটিটাও পরে ফেলেছি, কেমন লাগছে আমাকে, যদিও আমি বেলটা বাঁধিনি। তো বন্ধুরা, আজকে আমি দুইটা নাইটি সেলাই করে তোমাদেরকে দেখালাম, দুইটা নতুন নাইটি বানিয়ে ফেলেছি। আমার নাইটিগুলি বানানো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর তোমরা যদি এখনও আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। এই যে দেখো, নতুন নাইটি পরে আছি, এখনও খুলিনি। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।